দুদিনের সফরে ধর্মনগরে প্রথম দিন দলীয় কাজ সেরে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও স্থানীয় বিধায়ক মলিরা দেবরাজ সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি তাঁর উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে অবিচল থেকে 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি দলে সরকার প্রতিষ্ঠিত করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন জেলা সফর করে দলকে আরও মজবুত ও শক্তি শালী করার লক্ষ্যে দলীয় সকল কার্যকর্তাদের সাথে সাংগঠনিক কাজ করে যাবেন, আর সেই লক্ষ্যে উত্তর জেলার সফর দিয়ে তাঁর কাজকর্ম শুরু। তাছাড়া পুরাতন ও নতুন সকল কার্যকর্তা তাঁর কাছে সমান, সকলকে নিয়েই তিনি চলতে চান, আর সকলকে নিয়েই তৈরি করবেন 2023 বিধানসভা নির্বাচনের রণকৌশল। আমি ভারতীয় জনতা পার্টির সদ্য আমি দায়িত্ব পেয়েছি, আমি সকলকে নিয়ে চলতে চাই। আমি আজকে আমাদের সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানেও বার্তা দিয়েছি, নতুন পুরাতন সেটা কোনো বড় জিনিস না, কারণ আমরা বিগত দিনে ভারতীয় জনতা পার্টি অস্বীকার করে লাভ নেই, আমরা 1.5% ভোট ছিল আমাদের। কিন্তু বিগত দিনে 2018 নির্বাচনের আগে সমস্ত দল থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আমাদের একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই কাজেই নতুন পুরাতন সবাই আমার আপন। আমিও একজন সাধারণ, আমিও সেরকম কোনো মহান ব্যক্তিত্ব নয়, আমিও একজন সাধারণ কার্যকর্তা, আমি মণ্ডল থেকে কাজ শুরু করেছি। কাজেই আমাদের দল আমার প্রতি আস্থা রেখেছে, আমি কাউকে বাদ দিয়ে নয়, আমি সকলকে নিয়ে আমি কাজ করার একটা অঙ্গীকার নিয়েছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে পুরাতন নতুন সবাই মিলে আমরা আমাদের একটাই মিশন শুধু 2023। তিনি বলেন, গোটা রাজ্যের সাথে উত্তর জেলায় উন্নয়নমূলক কর্মযোগ্য কোনো অংশে কম নয়। এই জেলায় 12টি বিদ্যাজ্যোতি স্কুল অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী হর ঘর জল হর ঘর নলের 60.62% সম্পূর্ণ হয়ে গেছে। তাছাড়া অত্যাধুনিক প্রযুক্তির রাস্তা ব্যবহার ব্লকের 109 কিলোমিটারের মধ্যে 67 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সাথে FCI এর মাধ্যমে উত্তর জেলার অধিকাংশ কৃষিজীবী মানুষের উৎপাদিত ফসল সরকার ক্রয় করছে। সকল সামাজিক ভাতা দুর্গোৎসবের আগেই দেওয়া হবে ইত্যাদি রিপোর্ট নিয়ে বিজেপি দলের কার্যকর্তারা গণদেবতার দরজায় দরজায় গিয়ে 2023 বিধানসভা নির্বাচনের ভোট প্রচার চালাবে। আমি যেখানেই যাচ্ছি, আমি সমস্ত জায়গায় ঘোরাঘুরি করছি, রাজ্যের মানুষ একটাই সবচেয়ে বড় খুশি, সেটা হলো যে প্রত্যেক বেনিফিশিয়ারি, প্রত্যেকের বাড়িতে, যে যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করা, শৌচালয় নির্মাণ করা, পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুতের ব্যবস্থা করা, এবং রেশন শপের মাধ্যমে মুসুরি ডাল, চিনি এবং মোদিজি আমাদের বিশেষ করে প্যাকেজ আপনারা জানেন যে দিচ্ছে, প্রতি মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে কিষাণ সম্মান নিধি, কৃষকদের আয় দ্বিগুণ করার পক্ষে কিষাণ সম্মান নিধি দেওয়া হচ্ছে। তো এইটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ড নিয়ে আমরা আগামী দিন আমাদের সংগঠনের যারা কাজ করছেন তারা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাবেন, এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে, এই স্বতঃস্ফূর্ততার মাধ্যমেই ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা, উত্তর ত্রিপুরা জেলা যাতে সমস্ত যতটা সিট রয়েছে সেখানে যাতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, তার জন্য আমাদের সংগঠন আগামী দিন ঝাঁপিয়ে পড়ে উত্তর জেলায় এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ভালো রেজাল্ট করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের যারা নেতৃত্ব দলে রয়েছেন তারাও দৃঢ়তার সঙ্গে কাজ করছেন, মানুষের পাশে যাচ্ছেন। এদিন ধর্মনগরে সভাপতির হাত ধরে CPM দল ছেড়ে 25 জন ভোটার সামিল হন বিজেপিতে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।